ফ্রেন্ডস, বেশ কয়েকদিন বাদে হচ্ছে মাঠে আসলাম আর আমার বাম্পি লজ্জা পেয়ে হচ্ছে ঘুমটা দিচ্ছে, পরে দেখাচ্ছি একটু। তো এসেছি এখানে, দেখো সবাই আমরা এখানে বসা, সবাই এখানে বসে আছি, কি করবো। আর ছেলেরা হচ্ছে ওখানে এখন হচ্ছে মানে লাইন করে আছে, পিকগুলো করছে। তো চলো টোটাল ব্লগটা দেখো আর কেমন লাগছে সেটা অবশ্যই জানি। এখন বসে আছি, তো দেখি তারপরে টিনি পার্কে যাওয়ার ইচ্ছা আছে ছেলে নিয়ে, তখন দেখি যাওয়া যাবে, নয়তো আজকে ইচ্ছে আছে এত গরম তো ছেলের জন্য হচ্ছে একটু আইসক্রিম কিনবো, আইসক্রিম কিনে নিয়েই তারপরে ব্যাক করবো বাড়িতে। তাও আজকে আমরা একটু ছায়াটা পেয়েছি, ছায়া এসেই আমরা বসে আছি। এই উপরে হচ্ছে আম গাছ, আমাদেরকে এর আগেও দেখিয়েছি আম গাছের ফলে বসে আছি। তো আজকে বাড়ির থেকে সবাই যাচ্ছে হচ্ছে মেলাতে, দেখি হচ্ছে মেলাতে যেতেও পারি আবার নাও যেতে পারি, কোনো ঠিক নেই। তো চলো দেখো টোটাল ব্লগটা। আর এই যে এই কানেরটা হচ্ছে মেলা থেকে কিনছিলাম, ওনাদের কাছে থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আজকে ফার্স্ট করলাম মেলা থেকে কেনা। তো চলো দেখো তোমরা টোটাল ব্লগটা, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তোরও তো চেহারা খারাপ হয়েছে। তো সব মিলে এখন লাইনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এই যে ফোর্থ যে ছেলেটা টেস্ট গার্ড দেওয়া, ও হচ্ছে স্বপ্নিল, তো ওরা এখন ওদের প্র্যাকটিস চলছে। আজকে ভীষণ রোদ উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ, তার মধ্যেই চলছে প্র্যাকটিস। ক্লাস হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। প্রচন্ড ঘেমে গেছে স্বপ্নিল, দেখাই দেখো প্রচন্ড ঘেমে গেছে, এত গরম, তার মধ্যে আমরা বসে থাকি হচ্ছে গাছের নিচে, তাও কি রোদের তেজটা তো আসেই ভালোভাবেই। তো চলে আসলাম এখন হচ্ছে বাড়িতে, স্বপ্নিল করছে হচ্ছে ড্রেস চেঞ্জ, এই দেখো হাফ বাড়ির ড্রেস, হাফ থাইকোনো ড্রেস করে আছে। তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে নেব, আর দেখতেই তো পেলে কি গরম ছিল আজকে, তাই না? প্রচণ্ড গরম ছিল। চলো ওই ঘরটায় যাই, লাইটটা আগে যাও। তো হচ্ছে এখন চেঞ্জ চেঞ্জ করে নি, তোমাদের দাদা তো এখন আসেনি, আর আজকে আবার হচ্ছে এই প্রথম দেখলাম হচ্ছে মাঠে আসেনি। আমার তো বাবা বোধহয় তো সন্ধে টিফিন হচ্ছে তোমাদের দাদার করা হয়ে গেছে, তো হচ্ছে বেরিয়ে পড়েছে, আর স্বপ্নিলও আগে ভাগে খেয়ে নিয়েছে,
আর এখন হচ্ছে আমি খাবো হচ্ছে মোমো। আজকে অনেকদিন বাদে মোমো খাচ্ছি। ঠিক আছে, তো স্বপ্নীল তো দেখতেই পাচ্ছ তোমরা হচ্ছে পড়াশুনো করছে, মাই মাদার প্যারাগ্রাফটা লিখতে দিয়েছিলাম তো হচ্ছে সেটা লেখা হয়ে গেছে ওর, আর বাদ বাকি যা পড়া আছে ওগুলো কমপ্লিট করুক। তো ফ্রেন্ডস, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসব নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, আর হ্যাঁ, নতুন যারা ভিউয়ার্স আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নিচে যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে দিও, তাহলে নিউ আপডেটসগুলো তোমরা সহজেই পেয়ে আছো। তো চলো আজকের মতো